তুমি এই মুহূর্তে আপনাদের সামনে এমন একটি হৃদয় বিদারক আলোচনা করব যে আলোচনা শুনে গোটা পৃথিবী কেঁদেছে এমন একটি হৃদয় বিদারক কথা আলোচনা এখন আমি আপনাদের সামনে করব যে আলোচনা শুনে যে শুনেছে সেই কেঁদেছে চোখের পানি ফেলে কেঁদেছে পাকিস্তান আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এই পাকিস্তানের আল্লামা তার জামি বিখ্যাত একজন আলেমে দিন তিনি একটা কিতাব লিখেছে সেই কিতাবটা হলো নিজ চোখে দেখা কবরের আজাব আপন চোখে দেখা নিজ চোখে দেখা কবরের আজাব এই কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেছে পাকিস্তানে একজন সুন্দরী মহিলা একটা ছেলে সন্তান পৃথিবীতে এসেছে মায়ের গর্ভ থেকে হঠাৎ করে ওই সন্তানের বাবা এই সুন্দরী মহিলার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কি বলেন এরকম হয় না বাচ্চা পৃথিবীতে আসে বাচ্চা তার বাবার মুখও দেখে না কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখন মহিলা সুন্দরী হওয়ার কারণে অনেকেই তাকে বিয়ে করতে চায় কিন্তু মহিলা কারো বিয়ে প্রস্তাবে রাজি হয় না বাচ্চার মুখের দিকে তাকিয়ে জীবন যৌবনকে পানি করে দিয়ে সন্তানের মুখ দেখি শুধু মা তার জীবন যৌবন সব বিলিয়ে দিয়েছেন মা বাবাকে যে কষ্ট দিবে আল্লাহ পাক দুনিয়াতেই তাকে গজব দান করবে এই আলোচনা আপনিও যদি শুনেন আপনিও কাঁদবেন চোখে পানি রাখতে পারবেন না আজকের মাহফিলে আমার যে সমস্ত মা বোনেরা আসছেন মা বোনেরা আপনাদের চোখে পানি রাখতে পারবেন না এখন অনেকের আব্বা আম্মা নাই কি বলেন আপনাদের আব্বা আছে আপনার বাবা আছে অনেকের মা বাপ নাই আমারও বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে করুণ दृष्टান্ত চোখে আমি পানি আটকে পারি রাখতে পারি না মা সন্তানের মুখের দিকে তাকায়া জীবন যৌবন সব পানি করে দিয়েছি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সন্তান আস্তে আস্তে বড় হতে লাগল মা সন্তানকে না দেখলে মনে হয় যেন তার পেটের খাবার হজম হবে না

أحدهما أو كلاهما فلا تقل لهما كف ولا تَنْحَرْهُمَا وقل لهما قولا كريما واقصد لهما جناح الذل من الرحمة

আমার বন্ধুরা সন্তান যখন বড় হয়ে গেছে মা বলে বাবারে এত তো বয়স হইছে বিয়ে করায় দেই ছেলে কই মা বিয়ে করায় দিবা দাও মা এবার বিয়ে করালেন পুত্রবধূ ঘরে আসলেন কি বলেন একটা পুত্রবধূ ঘরে আসা মানে একটা অযোগ্যর সাপ ঘরে আসা ঠিক কি না বলে ভাইরা আজকে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল নাই মহব্বত নাই শাশুড়ি আর পুত্রবধূর মধ্যে মিল নাই মহব্বত আমার এলাকায় এক লোক বাজারে যাচ্ছে শ্বশুর শ্বশুর আইছে স্ত্রী বলতেছে আমার মা আমার বাবা দেশি মুরগি খায় গরুর গোস্ত খায় ইলিশ মাছ খায় আমি যাচ্ছি বাজারে ইলিশ মাছ আনবো দেশি মুরগি আনবো গরুর গোস্ত আনবো রওনা করেছে ব্যাগ নিয়ে মা তার দরজার সামনে দাঁড়ায় গেছে ছেলে বলতেছে মা কি খবর কই বাবা কিচ্ছু চাই না 10 টাকার পান আনিস ছেলে কই মা শুধু খাই 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 করো তোমার এত পান খাওয়া লাগে মা পানের কথা বলেছে মা নাকি সব খেয়ে ফেলে এই সমস্ত সন্তান এরা কি এরা কি ব্যাটা না পাঠা এরা পাঠা কাশপুর বাজার থেকে মিষ্টি নিয়ে এক পোটলা এসে দেখতেছে মা এবং স্ত্রী দুজন পাশাপাশি বসা এই যুবকেরা বলে এই যুবক তুমি বিয়ে করছো বলো তুমি বলো মিষ্টির ফুটলা কারে দিবা মারে দিবা নাকি তোমার বউর হাতে দিবা যুবক কথা কয় না ও যে তাই বউর হাতে মারে টপকা মিষ্টির ফুটলা নিয়া বউর হাতে দিয়েছে এবার বউ তো খুশি হয়ে গেছে বুড়ি তোর পোলায় তোর হাতে মিষ্টি দিল না আমার কাছে দিছে বউটা কিন্তু খুশি হয়ে যায় ওই যে মার কাছে যায় তার কাছে দিছে মিষ্টির পোটলা ধাক্কা মাইরা ফ্রিজে ঢুকাইছে এবার ছেলে বলতেছে কি গো তুমি মিষ্টির পোটলা ফ্রিজে ঢুকাইলা আমার বাড়ি মিষ্টি দিবা না এই তোমার হুঁশ নাই আগামী কাল আমার মা আমার বাড়িতে বেরাইতে আসবে আমার মা মিষ্টি খাবে মগাই কা তোমার মারে মিষ্টি দিবা আমার মারে দিবা না এতেই হয়ে যায় বোরকে তো হয়ে যায় কথা কইতে পারে না রাসুল বলে মিষ্টির পটলা মার হাতে দাও মা খুশি আল্লাহ খুশি মা খুশি খুশি নবীজি খুশি মা খুশি तमाम পৃথিবী খুশি সুবহানাল্লাহ এভাবে আজকে মা কোথায় বুলে আছে কোনো খবর নাই এখন মিষ্টির পটলা যদি বউর কাছে নে দেয়া মার কাছে দাও বউ বলে বেгом তো সে বেহং করবে আর বলবে মনে রাখিস রাত্র দুইটা পর্যন্ত আমার পা ধরেছাড়ব ইবলেন ঠিক কিনা এই যারা নতুন বিয়েGhost ঠিক কিনা বলো কোরআনে এর کریم কি সুন্দর করে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের কারীমে সূরা লোকমারের 14 নম্বর আয়াতে বলছে ওয়া ওয়া সায়না আল ইনসানা বি ওয়া লিদাই হামালাতহু উম্মহু ওয়া হানান আলাইহা ওয়া হানিন ওয়া ফিসানুহু ফি আমাইন আদিসকুরু লি ওয়া লিওয়ালিদাই আমি দুনিয়ার সমস্ত সন্তানকে নির্দেশ করেছে। উপদেশ দিয়েছি তোমরা তোমার মায়ের খেজমত করো হেসান করো সম্মান করো তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সঙ্গে ডেলিভারি করেছে অত্যন্ত কষ্টের সঙ্গে খবরদার ওই মার সঙ্গে তুমি লাফরমানি করবা না হজরত আবু হরারা থেকে হাদিস বর্ণিত আছে মুসলিম শরীফের হাদিস عن ابي هريره رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم رقم انفه رقم انفه رقم انفه بكتير নাসিকা দুলাই মলিন হয়ে যাক ওই ব্যক্তির নাসিকা দুলাই মলিন হয়ে যাক আল্লাহর হাবিব তিনবার বললেন এই কথা সাহাবারা প্রশ্ন করলেন কি লা রাসূলুল্লাহ ওই ব্যক্তি কোন ব্যক্তি যার নাসিকা দুলাই মলিন হয়ে যাক এটা কোন ব্যক্তি আল্লাহর হাবিব বলেন মান আদরাকা ওয়ালে যাইহি ইনদাল কিবারে আউ আও ইলাহুমা সুম্মা লাম ইয়াদকুলিল জান্নাহ যেই ব্যক্তি হায়াতে জীবনে মারে পাইল বাবারে পাইল অথবা মা বাবার মধ্য একজনকে পাওয়ার পরে খেসমত করে জান্নাত হাসিল করতে পারল না ওই ব্যক্তির নাসিকা দুলাই মলিন হয়ে যা তোমার স্মৃতি আজে বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়া মুক্তটা মাগো বাঁচে শুধু দুনযনি মা মা ফিরে কি আর আসবে না ফিরে ফিরেকি আর না আদর সোহাগার বালবশায় গড়িয়ে দিতে মাগো আমায় আদর সোহাগার বালবাসায় গড়িয়ে দিতে মাগো আমায় আজ তুমি কোথায় হারিয়ে গেলে আমার পরে না মনে তোমার স্মৃতি আজ বারে বাড়ি কেন যে পড়ছে মনে তোমার মায়া মুক্তা মাগো বাস্তে শুধু দুনয়নি মা মা ফিরে কি আর আসবে না মা মা ফিরে কি আর আসবে না যার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার মতো আপন কেউ নাই আমার বন্দর আমার ভাই ওই ছেলে যখন বিয়ে করলো পুত্র ঘরে আসার পরে মার সাথে আর মিল হয় না প্রতিদিন ঝগড়া করে ছেলেটা ছিল আখ চাষি আখ লাগাইতো জমিনে আখ লাগাতো গরীব মানুষ সারা দিন আখের খেতে যায় না আগ উঠায় আটি বাদে আর বাজারে বিক্রি করে বাড়িতে আইসা দেখে পুতার স্ত্রী অর্থাৎ পুত্র বধু ঘরে নাই ছেলে বলে মা গো আমার স্ত্রী কোথায় কয় বাবা তোমার স্ত্রী ঝগড়া লেগে আমার ঘর থেকে বের হয়ে বাবার বাড়িতে চলে গেছে বলে মা কেন ঝগড়া লাগছো ছেলে বলে মা কেন ঝগড়া লাগছো মা বলে বাবা রে আমি ঝগড়া লাগি নাই বরং তোমার বউ আমার সঙ্গে ঝগড়া লেগেছি আজকে দেখেন না পুত্রবধূ আসলেই আমাকে জ্বালা যন্ত্রণা দেয় আমার কান জ্বালা জ্বালা হয়ে গেছে আমি আর এই সন্ধানে থাকবো না হয় আলাদা হইবে না হয় আমি আমার বাবার বাড়িতে চলে যাবো এরকম মহিলা নাই এলাকায় নাই কথা কেন আছে কিনা অবশ্যই আছে ছেলে চলে গেল বিবিকে গিয়া বুঝাইলো বিবি আমার মার আর কয়েকদিন বাসবে আর মার সাথে রাগ করোনা চলো তুমি চলো বিবিরে বুঝাইয়া শোনায় নি আরছে এরপরে আনার পরে আবার সংসার করতেছে আরেকদিন ঝগড়া লাগছে ঝগড়া লাগার পরে পুত্রবধূ আবার বাবার বাড়িতে চলে গেছে ছেলে সারা দিন আগ খেতে কাজ করে আসছে এসে দেখে বিবি নাই মা আমার বিবি কোথায় কয় বাবা ঝগড়া लेके চলে গেছে এবার যুবকটা তার ধাক্কা ধাক্কা মারলেন দিয়ে ফেলে দিলেন আর বকা জকা করলেন এবার পুত্রবধূ অর্থাৎ তার বউকে আনার জন্য শ্বশুর বাড়িতে গেলেন এবার বউ আমি আর তোমার বাড়িতে যাব না কেন না তোমার মারে হত্যা করবা বলো কি আমার হত্যা করব ها তোমার মা কে হত্যা করলে তোমার মা তো বুড়া মানুষ কয়েকদিন পরেই মারা যাবে কিছুদিন আগে মারা গেলে আমরা সুখে শান্তিতে থাকব এবার ছেলে বলে বলো কি আমার মা কে যদি হত্যা করি পুলিশ আমাকে জেলখানায় বন্দী করে फांसी দিবে তোমারে হারাবো মারে হারাবো আমার জীবন হারাবো সুতরাং এই কথা তুমি বলিও না বিবি এই কথা তুমি বলিও না এবার বিবি বলতেছে শোনো কেমনে হত্যা করব জানো কয় কেমনে করব তোমার মা উনি তো বুড়া মানুষ বলে ها তাই তোমার মা তোমার মাকে আজকে বাজার থেকে যাওয়ার সময় দুইটা অথবা এক খালি কমলা নিয়ে যাইবা নিয়া তোমার মারে বলবা মা তোমার সাথে বড় অন্যায় করছি তুমি আমারে maaf করে দাও মা আমি চারটি কমলা তোমার জন্য এনেছি মা তুমি খাও আমারে তুমি maaf করে দাও দেখবা তোমার মা তোমাকে maaf করে দিবে এরপরে তোমার মাকে বলবা মা আমি তো একা একা খুব কষ্ট হয় মা আমার আগ

ও নবীজি আমার মার কি হক আছে কি হক আমার উপরে আমার মার জন্য আছে আমার আমার মা বাবার কি হক আমার উপরে আছে হুজুর বললেন কলহুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাপ তোমার জান্নাত তোমার মা বাপ তোমার জাহান্নাম মা বাপ খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে আর মা বাপ বেচার বেজার হলে আল্লাহ বেজার হয়ে যাবে কোরআনে কারিমের সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা আমি দুনিয়ার সমস্ত মানুষকে নির্দেশ করেছি তোমরা মাতা পিতার সঙ্গে ইহসান করো ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বি ইলমুন তোমার মা আর তোমার বাবা তোমার যদি আমার সাথে শিরিক করতে বলে এই কথা মানবে না এগুলো ছাড়া যত ভালো কথা মানবে সব মান্য করা তোমাদের জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি

খুশি বাবা বেজার আল্লাহ বেজার

মার আবার বলছে কলা সুম্মা তারপরে কার হুজুর বলছে উম্মুকা তোমার মা তিনবার মায়ের কথা বলার পরে চতুর্থ নাম্বার বলছে তোমার পিতা আমার ভাইরা যে কথা সেই কাজ এবার মা দেখতেছে ছেলের মেজাজটা বেশি ভালো না কোদাল মাকে কোপ দেওয়ার জন্য যেই এসেছে মা একটা দুর্বার মা দরবারে বলছে আল্লাহ তুমি আমারে বাঁচাও 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 বলার সাথে সাথে মার দোয়া কবুল হয়ে গেছে ছেলের সমস্ত শরীরটা পাতর হয়ে গেছে হয়ে গেছে মা তাকায় দেখে সন্তান নাই। আমার ছেলে আমাকে শরীর হয়ে গেছে মুখটা বাদ দিয়া মা আমার সমস্ত শরীর পাতর হয়ে গেছে গো মা আমার তুমি ক্ষমা করে দাও তোমার সাথে বেয়াদবি করার কারণে আমার এই অবস্থা হয়ে গেছে মা দুই হাত তুলে ধোয়া করে আল্লাহ আমার ছেলেকে মাফ করে দাও

আমারে maaf করে দাও আমি তো মাটির তলে চলে যাচ্ছি আস্তে আস্তে করে পা ধাপতে লাগলো ধাপতে 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 একেবারে চলে গেল এলাকার লোকেরা Aisha মাটি খোঁড়া শুরু করলো 14 ফিট পর্যন্ত মাটি খুঁদে এই যুবকটাকে উদ্ধার করতে পারে নাই আল্লাহর গজবের কারণে মার সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ একেবারে তারে ধরে মাটির তলে দেশের জাহান্নাম পর্যন্ত তারে পৌঁছাই দিয়েছে যুবক ভাইয়েরা খবরদার বউ মরে গেলে আবার বউ পাইবা কিন্তু মা মরে গেলে আর কোনোদিন মা ফিরে আসবে না যারা মার সাথে বাবার সাথে বেয়া করে করেছেন আজকে পায়ে ধরে ক্ষমা চাইবে মার সাথে বেয়া করে আল্লাহর গজল